আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি পাপিয়া আক্তার, ওমর কিন্ডার গার্ডেন স্কুল ও ওমর গার্ডেন একাডেমির সহকারী শিক্ষিকা, দ্বিতীয় শ্রেণী গণিত। আজকে আমি আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর প্রথম অধ্যায় সংখ্যা। প্রথম শ্রেণীতেই তোমরা সংখ্যা সম্পর্কে বেসিক ধারণা লাভ করেছো। দ্বিতীয় শ্রেণীতে আমরা সংখ্যার মধ্যে স্থানীয় মান নির্ণয়, জোড় বিজোড় সংখ্যা এবং 51 থেকে 100 পর্যন্ত কথায় লেখা এবং পড়া শিখব। তাহলে প্রথমে আমি যাচ্ছি স্থানীয় মান। স্থানীয় মান হচ্ছে কোনো সংখ্যার নির্দিষ্ট একটি মান। কোনো সংখ্যার নির্দিষ্ট মান বোঝানোকে সেই সংখ্যার স্থানীয় মান বলে। স্থানীয় মান নির্ণয়ের জন্য প্রথমে আমরা একটা সংখ্যা নির্বাচন করব, যেমন 5, 2। তারপরে সেই 5টি সিঁড়ি দ্বারা নিচে নেমে নিয়ে আসব এবং সেই 5টি তোমরা প্রথমে আগে যে বলে দেই যে তোমাদের স্থানীয় মান শেখার জন্য একটা সূত্র শিখতে হবে, সেটি হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে যদি কোনো সংখ্যা থাকে 52, তাহলে সেটি আমরা স্থানীয় মান নির্ণয় করব, 5, 10, 2, 52। তাহলে প্রথমে আমরা 2কে সিঁড়ি দিয়ে নেমে নিয়ে আসব। এরপর আমরা এককের ঘরে লিখব 2। তারপর আমরা 5কে সিঁড়ি দিয়ে নেমে এনে দশকের জায়গায় লিখব 5 এবং এককের জায়গায় লিখব 0। তাহলে আমাদের মান নির্ণয় হয়ে গেল। এবার আমরা শিখব জোড় বিজোড় সংখ্যা। তোমরা অনেকেই প্রথম শ্রেণীতে, তোমরা সবাই প্রথম শ্রেণীতে পড়ে এসেছ যে 2, 4, 6, 8, 10 এগুলো হচ্ছে জোড় সংখ্যা এবং 1, 3, 5, 7, 9 এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। এভাবে আমরা জোড় এবং বিজোড় সংখ্যা নির্ণয় করতে পারি। প্রথম শ্রেণীতে আমরা 1 থেকে 50 পর্যন্ত কথায় লেখা এবং পড়া শিখে এসেছি, কিন্তু দ্বিতীয় শ্রেণীতে আমরা 51 থেকে 100 পর্যন্ত কথায় লিখতে এবং পড়তে শিখব। যেমন আমি কিছুটা উদাহরণ দিচ্ছি, 5, 10, 1, 51, 5, 10, 2, 52, 5, 10, 3, 53। এখানে বানান সহকারে তোমাকে পড়তে হবে, যেমন 5, 10, 1, 51, এ কয় আকার দন্ত্য ন, 51। আমরা সংখ্যা ব্যবহার করে সমস্ত ধরনের অঙ্ক করতে পারি, তাই সংখ্যার প্রয়োজনীয়তা অপরিসীম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।